দেখেন এখানে তো আরো অনেকে পোস্ট করেছে, ওই যে এ ব্যক্তি যেমন পোস্ট করেছে, পোস্ট গুলো কিন্তু আছে। আটজনে পোস্টটা দেখেছে, এটা কিন্তু ক্লাসিফাইড পোস্টিং এর ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। এখানে সম্পূর্ণ ভিপিএন দিয়ে কাজ করতে হবে, ভিপিএন ছাড়া ওয়েবসাইট লগ ইন হবে না, যাওয়া যাবে না। আমি পোস্ট করে দেখাচ্ছি, ওয়েবসাইটটা কোথায় ছিল যেন, ক্রেগলিস্টে আমার পোস্ট এখনো আছে, এখনো ডিলিট হয়নি। সার্ভার ভাইরটা হয়ে গেছে নাকি? কিন্তু এই যে একজন ফ্ল্যাগ দিয়ে দিয়েছে রিমুভাল দেওয়ার জন্য, আপনারা মানে আমি বুঝতে পারছি যে আপনারা ই করেননি আসলে, ভালো করে ভিডিও গুলা দেখেননি, মানে ইচ্ছা মতো করে দিয়েছি, এভাবে করলে হবে না, আমি করছি আপনি দেখেন। তিন চার দিন পর যে দেখবেন তাও দেখবেন বিট আসে কিনা। আচ্ছা এই যে টাইটেল দিলাম, আমার প্রাইস দিলাম, সার্ভিস গুলো যা দিব দিলাম, তারপর এই যে এখানে লিংক করে দিলাম বাই নাও। এখন আপনার নাম দিয়ে দেন, এখানে কি নাম দেওয়া আছে? ইমেল অ্যাড্রেসটা মানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ভাই জিপ কোড 10,000-এর বেশি হলে হয়?
এইটা কিন্তু এখন পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, পোস্টের লিংক, এটা পোস্ট হয়েছে, কিন্তু এখানে আগে কনফার্ম করতে হবে আমার। এই যে প্রোফাইল, এটাই কমপ্লিট করা লাগবে আমার জিমেলে থেকে কনফার্ম করে নিয়ে। যে ব্রাউজার ভিপিএন দেওয়া থাকবে সে ব্রাউজার থেকেই করতে হবে। দেখেন ভেরিফাইড হয়ে গেছে আমার জিমেইল পোস্টে, যে এই যে পোস্ট হয়ে গেছে। ওয়ান ভিউ মানে আমি ভিউ করেছি, তো এখানে মানে আমার এটা দেখাচ্ছে, প্রাইস দেখেন কত, তারপরে কি কি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। বাই নাও ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। আমি যেটা হ্যাঁ যেটা যে ক্লাসিফাইডে যেটা দিছিলাম ভাই, ওটা তো রিমুভালের জন্য ফ্ল্যাগ দিয়ে দিয়েছে কেন? কিসের জন্য ওটা আমি জিজ্ঞেস করছি, কি জন্য মানে ফ্ল্যাগ দিল? কেউ একজন রিমুভ দেওয়ার জন্য একটা ফ্ল্যাগ দিয়েছে, মানে অ্যাকাউন্টটাকে ফেক ধরেছে এই জন্য। আন্টি, হ্যাঁ বলেন, কি বলছিলেন? সারার ভাই জি ভাই, বলেন। ওটা ভাই বুঝতে পারলাম যে আসলে ইয়া হয়েছে, ওটা হয়তো বা অ্যাকাউন্টের জন্য অথবা টপিকটার জন্য যেটা হোক। আসলে এই ব্যাকলিং এর কাজগুলো সব কিন্তু মানে পেইড মাধ্যমেই হয়, ফ্রিতে খুব কাজ কম করে, বুঝছেন? এই জন্য আপনি যে এই যে ফ্রিতে পোস্ট করেছেন, তো এই জন্য হয়তো ফ্লাগ করে দিয়েছে, কিন্তু সমস্যা না, করা যায়। হ্যাঁ, কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ফেক ভেবে নিয়েছে, আপনি হয়তো বা ভিপিএন ঠিক মতো ধরতে পারেননি বা কোনো না কোনো সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি চ্যাট লিস্টে যে লিংকটা দিলেন এটা কি ভিপিএন ছাড়া দেখা যাবে না নাকি? না, ভিপিএন ছাড়া দেখা যাবে না। যে কোনো রাষ্ট্রের ভিপিএন নিলে হবে? না, ইউএস এর ভিপিএন, ইউএস এর জন্য তো আমি করলাম, পোস্ট করলাম। আর আমি এটা আমার এটা কাজ করার কারণ কি জানেন, আমি হচ্ছে যে সবসময় পেইড ভিপিএন ব্যবহার করি, তো এই জন্য আমার কোনো সমস্যা করে না। এই যে আমার এখানে দেখেন ই দেওয়া আছে আমার ভিপিএন, এটা ভাইয়া ভিপিএন না, এটা হচ্ছে যে তোমার ই দেওয়া আছে, আইপি দেওয়া আছে।
আইপিটা কত থেকে কিনেন ভাই? আইপি যে ছোট ভাই আছে একটা, ওর কাছ থেকে নিয়ে আমি। স্লো কাজ করছে, এটা কারণ আছে, আমি টাইম ঠিক করা নাই তো, এই জন্য কাজ করছে। আপনারা ইউএসএ ভিপিএন ধরে লিঙ্কটা দেখতে পারেন যে আছে কিনা, 2-3 দিন পরে থাকবে, সমস্যা নেই। আমি 3 দিন ম্যাক্সিমাম দেখতেছি এখনই, 3 দিন ম্যাক্সিমাম টাইম দেওয়া আছে। 3 সপ্তাহ দিয়েছেন? 3 সপ্তাহ, তার 3 সপ্তাহ পর্যন্ত আছে। আচ্ছা, এক্সপায়ার্ড 28। তারপর কি ফোরাম পোস্টিং এর কোন সমস্যা হচ্ছিল? ফোরাম পোস্টিং না ভাই, ফোরামে অসুবিধা হয়নি, এই জুতে সমস্যা হয়েছিল, এই জোর গরমে। পারুষ ভাই, ভাই লিঙ্কটা দিলেন, এই লিঙ্কটাতে আমি এই ইকোসিস্ট কাজ হচ্ছে না যে ইরো দেখাচ্ছে। আপনি ভিপিএন ধরেছেন কি? হ্যাঁ, ইনিটে রিসেট করা আছে। কি ভিপিএন দিয়েছেন? দেখেন আমার লিঙ্কটা, এটা কিন্তু আমার লিঙ্ক, হ্যাঁ, পোস্টের লিঙ্ক। এটা যদি আমি অন্য কোনো ব্রাউজারে করে দিয়ে যাই, ব্রাউজার দিয়ে দেখি, এখানে শুধুমাত্র ইউএস এর মানুষই দেখতে পারবে আমার। এটা ব্রাউজারে যাই, এটা কিন্তু ইরর দেখাবে, যে ইরর। এরকম দেখাচ্ছে? হ্যাঁ, কারণ আপনার ভিপিএন ধরা ঠিক হয়নি তাহলে, এই কারণে। এই জন্য আপনাদের পোস্ট গুলো ফ্ল্যাগ হয়ে যায়। দেখেন এখানে কিন্তু দেখাবে না, এই ব্রাউজারে যদি আমি দিই, এই ব্রাউজারে কিন্তু দেখাবে না। পিটে কাজ করে না, এতক্ষণ করলো ভাই। আপনারটা তো আইপি দেওয়া আছে, ওটাতে তো কোনো প্রবলেম হবে না, কিন্তু ভিপিএন এর ক্ষেত্রে তো ভাই কোনো প্রবলেম হতে পারে। ভিপিএন না, ভিপিএন প্রবলেম হয় না, আমার কাছে পেইড ভিপিএন আছে, আপনারা আপনাদেরকে দেওয়া যেতে পারে। হ্যালো ভাই, ড্রাইভে একটা আপলোড করে দিয়ে দিয়ে না। কি ফ্রি ভিপিএন না পেইড ভাইয়া? এটা পেইড ভিপিএন। কি নাম এটার? এটা যে কি নাম, এফসি কোর কি লেখা থাকে, যে কি ভাই মন্থলি পেমেন্ট করেন না ইয়ারলি? পেমেন্ট না, এটা হচ্ছে যে প্রাক ভার্সন, এটা আজীবনের জন্য প্রাক। আমি কোনো কিছু পেড ব্যবহার করি না, টাকা নাই আমার। আমার কাছে একটা ভিপিএন আছে ভাইয়া পেড। আচ্ছা, এবার দেখি কাজ করে কিনা। আচ্ছা, এই ভিপিএন আমি অফ করে দিই, ভিপিএন অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর
আমি ব্রাউজারটা আবার ওই ব্রাউজারটাই চালু করছি, চালু করে এবার দেখি লিংকটা কাজ করে। এই দেখেন নিরু, বুঝলেন? এটা তো নরমাল দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে যে আপনাদের ভিপিএন গুলা হয়তো বা মানে দুর্বল ভিপিএন ধরে পোস্ট করেছিল। শক্তিশালী না, আচ্ছা এডুকেশনের কাজ সমস্যা ছিল না। তামিম সুলতান ভাইয়ের কাছে নাকি পেড ভার্সন আছে ভিপিএন এর? পেড লাগবে না, পেড ভার্সন এবিপেনটা অনেক ভালো কাজ করে, পেড এর দরকার নেই। ভাই একটু ড্রাইভে আপলোড করে দিয়ে দিয়েন। আচ্ছা দিয়ে দিন ভাই, ড্রাইভে দিলে স্ক্রিন স্ক্রিন এ কোজ একটু দিয়ে দিন একটু। আসলে আমাদের যে সার্ভিসটা কিনা, এই সার্ভিসটা এডুকেশন ওয়েবসাইটের জন্য না, আসলে মানুষ বুঝে না তো, বলে দেয় যে না করে দেন আপনি, করে তো দিব, কিন্তু একটা এডুকেশন ওয়েবসাইটের জন্য কি জিমেল বা ওল্ড জিমেল দেওয়া, এটা কেমন ধরনের পোস্ট না, আলাদা ধরনের একটা পোস্ট, কিন্তু এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ওই জন্য করতে হয়।
এখন যে কোনো একটা ইরু সাইটে আপনি একটা পোস্ট দিবেন এই তো ভাই কি বললেন যে কোনো একটা এডুকেশন সাইটে আপনার একটা পোস্ট দেওয়া লাগবে এই লিঙ্কটা দিয়া লাইক দেওয়া যাচ্ছে কমেন্টের কোনো অপশন পাচ্ছি না পোস্টের কোনো অপশন পাচ্ছি না আচ্ছা পাইছি এটা তো
আচ্ছা, ওকে মেইল করতে হবে, মেইল করলে সে তখন পোস্ট করবে ভালো লাগলে। লগ ইন অপশন নাই। ইউটিউবে তোমরা সরাসরি পোস্ট করার কোনো সিস্টেম নাই না? থাকার তো কথা, আচ্ছা এই যে এখানে একটা পাইছি কমেন্টের উপর, এটা গেস্ট পোস্ট লেখা আছে নাকি উপরে? ব্লগ, মানে এগুলো হচ্ছে এডুকেশন ওয়েবসাইটের ব্লগ। বলছে এটা পলিসিটা পড়ে নিতে হবে। এখানে তো কমেন্ট করা যাচ্ছে, গেস্ট পোস্ট করার পলিসি দেখাচ্ছে, আই গেট গেস্ট পোস্ট। আচ্ছা, এই ওয়েবসাইটে কমেন্ট করা যেতে পারে। এটা একটা ওয়েবসাইট, এখানে কমেন্ট করা যেতে পারে। এটা এডুকেশন ওয়েবসাইটে কমেন্ট করে এখানে ব্যাকলিং একটা তৈরি করা যেতে পারে। দেখি আর কোন
এডুকেশন ওয়েবসাইট গুলা ভিটে একবারে জিনিস বুঝাই যায় না যে কোথায় কি করতে হবে। আচ্ছা এডুকেশন ওয়েবসাইটটা এখন থাক, হ্যাঁ কমেন্ট যদি করতে পারেন কোনটাতে তাহলে কমেন্ট করে আর এরা পোস্ট করতে দিবে না, বুঝেছেন? ভাই এডুকেশন আর গভর্নমেন্ট তো একই না, পোস্ট করার সিস্টেমটা কি দুটোতে একই না ভিন্ন ভিন্ন? সিস্টেমই একই, গভর্নমেন্ট সাইট আরো স্ট্রিক্ট ভাই। তাহলে কয়েকটা ভিডিও দেখলাম, ওনারা বলতেছে শুধু গভর্নমেন্ট সাইট আর এডুকেশন সাইট, এগুলো তো পোস্ট করা যায় কি? ওরা দেখাচ্ছে না যে কিভাবে পোস্ট করব ইউটিউবে, ওরা সিস্টেমটা দেখাইতেছে না যে কেমনে কিভাবে কি করতে হয় পোস্ট। একটা তো পাওনি, আমি যে কটি দেখছি ওই কটি তো পাই নাই ভাই, আরো হয়তো ছিল, পরে আমি রাত্রে আপনাকে ফোন দিলাম যে ভাই আপনি কি কোনো ভিডিও ছাড়ছেন নাকি, তাই জিজ্ঞাসা করলাম। তো দেখি আজকের একটা দিন, আর আজকে একদিন দেখি পাই কোথাও নাকি কিছু। না হলে আমাকেও দেখতে হবে ভিডিও এডুকেশন ওয়েবসাইট বিষয়ে। আমি সবসময় আপনার কি কোনো আমি ইয়ে আছে নাকি? সবসময় ব্যাকলিঙ্ক তৈরি করি, ক্লাসিফাইড অ্যাডস, ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং, এগুলোতে এই ক্লায়েন্ট খামা খায় এডুকেশন ওয়েবসাইট দেওয়া হবে। ইউটিউবে কোনো চ্যানেল আছে ভাই আপনার এরকম যাতে এ সম্পর্কে কিছু? ইউটিউবে তো অনেক ভিডিও আছে, ইউটিউবে ভিডিও দেখলে হয়, ইউটিউবে তো অনেক ভিডিও আছে ব্যাকলিঙ্ক এর উপরে। সব ব্যাকলিঙ্ক কাজে লাগে না, জি এখন ক্লায়েন্ট বলেছে এখন কিছু করার নেই। ব্যাকলিঙ্ক In this video, we're going to talk about link building, and I've got three nofollow links in general are worth a little bit less than dofollow links. So, in essence, you want to build as many dofollow guest posts and never hear back from them. This is going to be something powerful. So, let's get each your to your website. So let's see what is actually happening in these groups. I'm going to go into this guest blog post paid and exchange and marketplace with the research keywords. I'm a blogger with experience and run several websites. And then you can add something like contact me to discuss. It's obvious screen or a link in the, that's it. Step four is submit. And essentially you're done. The hit right. Wait, a guest poster ব্যাপারে বলছি স্যার। জি এক গেস্ট পোস্ট, ফোরাম পোস্টিং আর আপনার ওয়েব 2.0 আর এই যে ক্লাসিফাইড অ্যাডস, এই চারটা হলে আর কিছু লাগে না। ফরাম পোস্টিং এ তো এটা তো হিউজ পরিমাণে ই আছে দেখি জব আছে।
আসসালামু আলাইকুম। এখন এডুকেশন ব্যাকলিং নিয়ে কেউ কাজ করে না, এই জন্য ইও পাওয়া যায় না, ভিডিও পাওয়া যায় না। হ্যাঁ, ওয়েলকাম টু দিস ইন্টারেস্টিং ফ্রম সাচ ওয়েবসাইট টু রাইট মাই ইউআরএল, রাইট দ্য ইউআরএল অফ মাই দ্য কমিট ব্যাকলিং ফ্রম দিস ওয়েবসাইট, জাস্ট স্ক্রোল ডাউন এন্ড এটা তো কমেন্টের জন্য দেখাচ্ছে ওয়েবসাইট, দিস ইজ মাই ফেসবুক পেজ। ৫৭% লাইক, ভাই এই যে রাখেন না হয় আজকে অন্য একদিন দেখেন, আজকে কি কোনো টপিক ছিল? এডুকেশন ব্যাকলিং তাহলে থাক, এডুকেশন ব্যাকলিং আমি নিজে তৈরি করে নেব, এডুকেশন সাইডে সবাই একই জিনিসই দেখাইছে, কমেন্ট কমেন্ট করে ব্যাকলিং করা যাবে এটা দেখাচ্ছে, কমেন্ট ব্যাকলিং। এখন প্রায় ওয়েবসাইট গুলা এখন খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কমেন্ট করা যায় না যায় দেখে ব্যাকলিং তৈরি করতে হবে। আচ্ছা আমি এটা করে নেবো। আচ্ছা এটার পরে ভাই কি টপিক আছে আমাদের? টপিকস তো আর কিছু নাই, টপিকস কি কিছু বাকি আছে? ইমেল মার্কেটিংটা ভাই এখনো হয়নি আমাদের। কেন ইমেল মার্কেটিং তো দেখাইছিলেন ভাই সংক্ষিপ্ত রূপে, লিড বিস্তারিত কালেকশন বা ব্যাপারটা কি? লিড কালেকশনের জন্য এটা একটা ব্যাপার যে লিড কালেকশন ওয়েবসাইট লাগবে এখন লিড কালেকশনের জন্য, আর যেটা ই থেকে লিড কালেকশন করা যায় লিঙ্কডইন থেকে, ওটা তো আবার একটা টুলস লাগে লিড কালেকশনের জন্য, টুলস তো এখন নাই আমার কাছে, ওইটা আবার পেড টুলস নেভিগেটর। ওই জন্য ওইটা পরে দেখাবো বলেছিলাম, তো টুলসটা এখনো নাই এই জন্য। ইমেল মার্কেটিং তো দেখানো হয়েছে না? আমি কি ইমেল মার্কেটিং দেখাইনি আপনাদেরকে? ভাই অল্প একটু দেখাইছিলাম, অল্প কিছু। আমি তো একটা ভিডিও দিয়েছি ইমেল মার্কেটিং এর উপরে। আলাদা করে একটা ভিডিও তৈরি করেছিলাম না? ভিডিও তৈরি করে দিইনি? একটা ভিডিও দিয়েছিলেন ভাই ওই 30 মিনিটের মতো। হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওতে তো ফুল আলোচনা করাই আছে যে কিভাবে করবেন। আপনি কি লিংক পাননি? দেখা হয়নি তাহলে ভাই।
কথা হলো যে কোথায় আমি ওই ভিডিওটা দেখেছি ভাই, আমি লিংক দিচ্ছি ওটা, আমার কাছে ডাউনলোড করো। যদি থাকে দিচ্ছি দিও না। আচ্ছা আচ্ছা পাইছি আমি, এটাই তো নাকি? ওই 30 মিনিটের মতো ভাই। এই যে লিংকটা দিলাম, এখানে গেলে আপনি ইমেল মার্কেটিং এর পুরো ভিডিওটা পেয়ে যাবেন। ভাই আমাদের ভিডিও গুলো গুগল ড্রাইভে দেওয়াই ভালো ছিল, ওখান থেকে নিতে খুব ভালো হতো, এখানে খুঁজে খুঁজে ইয়ে করতে হয়। ভালো হয়তো আমার জন্য সুবিধা হইতো, এখন ইউটিউবে আপলোড মানে করতে সাই থাই না, আমার ভালো লাগে না, এই জন্য করা হয়নি। গুগল ড্রাইভে রেখে দিতেন, আমরা ওখান থেকে নিতাম, ভবিষ্যতে কাজে দিত আমাদের, সারা জীবন থেকে যাইত। ইউটিউব থেকে এরা ইনকাম করার জন্য মনে হয় এগুলো করতেছে না নাকি? এরা যে কি শুরু করেছে, আমি তো ভেবেছিলাম ঈদের পর আর ক্লাস নিব না, তারপর নিচ্ছি। নিচ্ছি সেই নিচ্ছি, মন চাই না ক্লাস নিতে, তারপর নিচ্ছি। ভাই শুধু আমাদের ক্লাস নিতে মন চায় না, না আমাদের কম তাই। না না মানে ক্লাস নিতে মন চায় না, এই কারণে যে এর পরে পেমেন্টটা আমার মনে হয় নিশ্চিত, দিবে কি দিবে না তার কোনো ঠিক নাই, এই জন্য মন চায় না। শুধু কি আমাদের ব্যাচের কথা বলতেছেন না বিকেলের ধরাই? না না এটা সবার ক্ষেত্রেই হয়েছে তো, ফার্স্ট পেমেন্ট দেওয়ার পর সেকেন্ড পেমেন্ট দেয়নি, অনেককে দেয়নি, অনেক ট্রেনার, অনেক ট্রেনার বলতে প্রায় ট্রেনারই পাইনি। তাহুল ভাই আপনি কন্ট্যাক্ট করে ঢুকেন নাই? আপনার হ্যাঁ কন্ট্যাক্ট করে পরিশ্রম করাই হবে, এরকম জ্বালাইছে কেন নাকি? চাপের উপর থাকবে কেন ভাইয়ের, এক সপ্তাহের ইনকাম। হ্যাঁ মাথা খারাপ হয়েছে, কি যে অবস্থা এখন। এখন ভাই যে বাসায় যে কুরবানি টুরবানি গেল তো ওই জন্য একটু হাতের অবস্থা খারাপ, কিছুদিন গেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আশা করছি সামনে মাসে ঠিক হয়ে যাবে, এই মাসে মানে কি যে অবস্থা হয়ে আছে আমার সেটা আমি নিজে জানি। আচ্ছা আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ ভাই। ভাই আপনি কি প্রেজেন্ট নেন এখন? না দরকার হয় না, নিচ্ছেন প্রেজেন্ট নি? হ্যাঁ কিন্তু প্রেজেন্ট নি তো মন চাই না কেন জানি, নাম টাম কি আমাদের রাখছেন না কাজে দিছেন? এই যে তো থেকে কয়েকদিন থেকে প্রেজেন্ট নেওয়াই হয়নি একবারে। ফরজ ভাই, ভাই আমি আপনার ওই যে একটা VPN ব্যবহার করলাম, এই ফ্রি VPN একটা নিলাম, নেওয়ার পর আপনার সাইট গুলো আসতেছে, কিন্তু ওই ফ্রি VPN নেওয়ার পর আপনার এই জুমে আর ই করতে পারতেছি না, যেটা বুঝলাম না। জুম অ্যাপস আপনি দেখতে পারবেন না ভাই, জুম কানেক্ট করে এবার VPN অন করেন তাহলে হবে, কোনো সমস্যা। হ্যাঁ এবার VPN অন করেন, জুমের ভিতরে ঢুকে আছেন তো, এবার জুম ওপেন করেন তাহলে কোনো সমস্যা হবে না। না জুমে জুমে ঢুকতে পারিনি আমি, এই মোবাইল থেকে দেখতেছি এখন। আচ্ছা আপনি এই যে আমি তো অন করে দেখালাম না, আমিও তো তখন জুমে ক্লাস নিচ্ছিলাম আর VPN অন করলাম। হ্যাঁ
কথা হলো যে আগে জুমের ভিতরে ঢুকে থাকবেন তারপর ভিপিএন অন করবেন তাহলে কোনো সমস্যা নেই তাই বললাম আচ্ছা শামীম সুলতান আছে নাকি আমিজুল ভাই জি ভাই আছে আছে ভাই তুষার আছে তুষার ভাই ছিল না আচ্ছা ফাহিম আজি ভাইয়া আমার অনেক দিনের প্রেজেন্ট বাকি আছে সবগুলো করে দেন ফাহিম ভাই আছে আখাত তারপরে সাইদ ভাই তার রবিউল ভাই আছে ওইটাই ওটি আছে সমস্যা নেই যে সময় নাম প্রেজেন্ট করেন কারেন্ট পালে যায় বা নেট চলে যায় হয়তো এরকম হয়েছে কিন্তু আমি তো ক্লাসে রেগুলারই থাকি তো ব্যাপক প্যারার মধ্যে থাকেন তাইলে ভাইয়া আমার আগের প্রেজেন্ট গুলো একটু দেখেন তো আচ্ছা আমি আগে এটা একটু দিয়ে করে নিই তারপর আমি করছি বন্ধ করে আচ্ছা কার কোথায় সমস্যা ছিল প্রেজেন্টে আমারটা দেখেন তো আগেরগুলো হয়েছে কিনা প্রথম থেকে দেখেন তো কতগুলো সুজে গেছে প্রেজেন্ট আমার শামীম সুলতান বলছিলাম আচ্ছা শামীম সুলতান জি ভাই সবই প্রেজেন্ট আছে 28 তারিখে জাস্ট প্রেজেন্ট নাই আমারটা একটু দেখেন ভাইয়া ফাহিম নিজুল ভাই তৌফিক আহমেদ তুষার আছে কি তুষার আজকে নাই কালকে ছিল তুষার ভাই তো নাই না তুষার তো 1 2 3 4 5 দিন থেকে অ্যাবসেন্ট তো ও রেগুলার থাকে ভাই আজকে নাই কালকে ছিল না কালকে ছিল হ্যাঁ ছিল কালকে পরশু দিন এর আগের গুলো রেগুলার ক্লাস করে কি হ্যাঁ রেগুলার ক্লাস করে ভাই আজকে যত সম্ভব পরীক্ষা আছে দিয়ে দিলাম আমারটা আছে ভাই সরোর তারপরে ফাহিম আছে ফাহিম জি ভাই আমারটা একটু দেখেন তো কত অপশন গো মিডিলে হ্যাঁ আমি তো প্রতিদিনই থাকি ভাইয়া পরে করে দিবি মানে এটা কি হয় একদিন কেউ আসলো তারপর যদি না আসে দুই দিন অ্যাবসেন্ট হয়ে যাই সারোয়ারটা দেখি আচ্ছা দেখছি হোসেন আলী ভাই কি করে যে হোসেন আলী ভাই হোসেন আলী ভাই তো এর আগের ক্লাসে ছিল 6 তারিখে যে অনেকগুলো প্রশ্ন করলো ভাই ছিল তো নাম প্রেজেন্ট হয়েছে নাকি হচ্ছে হচ্ছে ভাই এই যে হোসেন আলী অনেকদিন থেকেই অ্যাবসেন্ট আছে এর আগের ক্লাসে ছিল মনে হয় হ্যাঁ
আমি দুর্লতা ভাইকে দিয়ে দিই প্রেজেন্ট, আপনি থাকেন বা না থাকেন আমি দিয়ে দিই সবসময়। আমি তো ভাই সকাল বিকাল আপনার নিয়মিত ছাত্র, সকাল বিকাল। আর জান সাইদ, সাইদ ভাইয়ের না ভাই আপনার কোনো অ্যাবসেন্ট নাই, প্রথম দিকে দুইটা ক্লাস খালি অ্যাবসেন্ট। প্রথম দুইটা বাদ দিও। সাব্বির আহমেদ এই তো সেই স্টুডেন্ট, জসিম ভাই এরা নাই, রাজু আলী। সাব্বির ভাই, জসিম ভাই, এনাদের কি হয়েছে? আমরা আসি না কেন? রাজু আলী কি ব্যাপার তোমার, এত দিন অ্যাবসেন্ট কেন? মানে অনেক দিন তো অ্যাবসেন্ট আছে, 8 দিন অ্যাবসেন্ট। আপনি জানেন কি করেছেন? ক্লাস করো। ক্লাস তো আমি রেগুলারই করি, একদিনও বাদ দিইনি। তাহলে এরকম হতে পারে, নাম প্রেজেন্ট সমাতে ছিল না। এটাই হতে পারে ভাই। আমারটা দেখে তো ভাই টপিক আমের তো স্যার সোহাগ আলী নাই, রাজু দেখলাম, সজীব আলী দেখলাম, সজীব তো নাই, রবিউল ভাই তো দেখি ভাইয়া সব সব রিপ্রেজেন্ট করে দিয়েন। হ্যাঁ রবিউল ভাইয়ের সব দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ আর কার? আমি যা পড়ে গেছি মনে হয় যে লিস্ট থেকে বাদ নিচে পড়ে গেছি একবারই। এই তৌফিক আহমেদ তুষার, তৌফিক আহমেদ তুষার তো দেখলাম তো, এটা এই তিন নাম্বার ভাই। আজকে প্রেজেন্ট নাই, ফাইবারে কেউ জব পাইলে না, ফাইবারে অ্যাক্টিভ থাকেন 24 ঘন্টা। এই ফাইবারে গিগ সম্পর্কে আর কিছু ক্লাস নিয়ে আর তাহলে আমাদের গিগ টিক করতে দিয়া কটিয়ায় করতে হবে, তাহলে কাজ পাওয়া যাবে। কাজ পাচ্ছি না আপনাদের কাজের, মানে একটা ই হচ্ছে যে আমি একটা নতুন ই করেছি। হ্যাঁ নতুন অ্যাকাউন্ট করেছি, নতুন অ্যাকাউন্ট করে বিড করেছিলাম আমি ফ্রিল্যান্সারে। নতুন বিড করাতে মানে প্রথম দিনই মাত্র 3-4টা বিড করেছি, প্রথম দিনই কাজ পেয়ে গেছি। এখানে আজকে 5 তারিখ ছিল, ক্লাস 6 আর আজকের ডেট হচ্ছে
সিপিএ মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা নাই ভাই আমি সিপিএ মার্কেটিং করতাম কিছু মানে 4-5 মাস থেকে ওয়াপাসে 4-5 মাসে এই যে মিডিল আমার গ্যাপ দেওয়াতে আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে সব কিছু মনে হচ্ছে আপডেট হয়ে গেছে নতুন নতুন সব কিছু হয়ে গেছে এই মোবিন লিমিটেড কি গান শুনে এগুলো দেখেন কে যে শুনে ভাই জিমেইলে তো কত জনের কাছে আছে জিমেইলে যে ট্রেনারদের কাছে আছে যারা কি করে আপনাদের ক্লাসে কতটি ভিডিও দেওয়া আছে দেখে নিই একটু আমি এই হবে সব ইউটিউবে মানে ভিডিও আপলোড করতে নাকি ভাইয়া হ্যাঁ ওদের চ্যানেলে তো এখন ভিডিও আপলোড হচ্ছে আমি তো আর গুগল ড্রাইভে আপলোড করি চ্যানেলের লিংকটা আমাদের একটু ওই যে দিয়ে দেন এতে আমাদের এখানে 22টা ক্লাস আপলোড করেছিলেন এই যে আমাদের ড্রাইভে যেটা 22টা ক্লাস ছিল আচ্ছা এখন 33টা আছে তো 22টা ক্লাস পর্যন্ত ছিল না জি ড্রাইভে ছিল তো 22টা ড্রাইভে ছিল পর্যন্ত ছিল তারপরে এখানে আছে 23 24 25 26 26 এর পর 30 31 মানে 31 ওই মিডিল গুলো দেন নাই মিডিলার গুলো দেইনি বলতে হ্যাঁ মিডিল গুলো তো ওই এতই আছে মিডিলে বলতে এখানে এই যে 26 27 28 29 তারিখে ওই যে কিভাবে ক্লাস নিচ্ছিলাম ওই যে রাস্তায় যেতে যেতে ক্লাস নিচ্ছিলাম না না কি হচ্ছিল এই জন্য করা হয়নি ওগুলা ওগুলো তো তেমন কিছু ছিল না ওই জন্য দেওয়া হয়নি তো মোটামুটি তাহলে আজকের শুধু ভিডিওটা আপলোড করা নাই আজকের ভিডিওটা পরে আপলোড করে দেবো মানে 31টা ক্লাস পর্যন্ত আছে মানে আছে ভাই 31 নম্বর ক্লাসটা কি পরশু দিন যে ক্লাস হয়েছে ওটা হ্যাঁ পরশু দিন এর কি পরশু দিনের ক্লাসটা না হ্যাঁ এই তো 6 তারিখে 6 আগস্ট দিয়েছিলাম দেখা যাক ব্যাকিং করতে হবে আচ্ছা 6 ওই দিনেরই তো ক্লাস এটা